একবার একটি গ্রামে দুজন বন্ধু ছিল, রাম ও শ্যাম। আর দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা একটা ব্যবসা শুরু করবে। আর সেটা হলো তারা দুজনে দুটো গরু কিনবে, আর সেই গরুর দুধ থেকে দই, পনির ও ঘি তৈরি করে বিক্রি করবে। আর এরা ঠিক করে আগামীকাল সকালে দুজনে রাস্তার মোড়ে দেখা করবে, আর দুজন মিলে গরু কিনতে যাবে। পরের দিন রাম তো পৌঁছে যায়, কিন্তু শ্যাম আসেনি। রাম শ্যামের অপেক্ষা করতে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, আর 3 ঘন্টা পর রামের মনে হয়তো শ্যামের কোনো ইন্টারেস্ট নেই এই বিজনেসে, তাই হয়তো সে আসেনি। আর রাম একাই গিয়ে একটি গরু কিনে আনে। এরপর রাম গরুটিকে অনেক সেবা করে, দুধ সংগ্রহ করে, দুধ থেকে সে ঘি, দই, পনির তৈরি করে বিক্রি করা শুরু করে। ধীরে ধীরে টাকা ইনকাম শুরু হয়, আর লাভের টাকাকে পুনরায় বিজনেসে ইনভেস্ট করে। এরপর 1টি থেকে 2টি গরু কেনে, আর রামের কাছে কিছু মাসের মধ্যেই 15টি গরু হয়ে যায়। এরপর রাম শহরে যায়, আর ছোট্ট একটি দোকান নিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসা বাড়তে থাকে, আর ধীরে ধীরে সে একটি দুধের ফ্যাক্টরি খুলে দেয়। আর রামের মিল্ক প্রোডাক্টের বিজনেস ভালোভাবে চলা শুরু হয়ে যায়। এরপর রামের কাছে অনেক টাকা চলে আসে, সে নতুন বাড়ি কেনে, নতুন গাড়ি কেনে। আর একদিন রামের তার গ্রামের কথা অনেক মনে পড়ে, আর ভাবে আমি একবার গিয়ে সবার সঙ্গে দেখা করে আসি। এরপর রাম তার নতুন গাড়ি নিয়ে গ্রামের দিকে যাওয়া শুরু করে, কিন্তু গ্রামের রাস্তা মাটির রাস্তা, আর সেখানে গাড়িটা আটকে যায়। এরপর রাম গাড়ি থেকে বাইরে এসে দেখে একটি লোক গাছের নিচে বসে আছে, আরাম করছে। রাম ধীরে ধীরে ওই লোকটির কাছে যায়, আর গিয়ে দেখে এটা তো শ্যাম, আমার বন্ধু। এরপর রাম বলে, শ্যাম তুই এখানে, তুই কি করছিস, তোর একই অবস্থা করে রেখেছিস। তখন শ্যাম বলে, স্যার আপনি কে, আপনাকে ঠিক চিনলাম না। কারণ শ্যাম কখনো ভাবতেই পারেনি যে রাম কোনো দিন এতটা সফল হবে, তাই সে তাকে চিনতে পারেনি। এরপর রাম বলে, আমি তোর বন্ধু, কিন্তু তার আগে তুই আমাকে একটা কথা বল, যে যখন আমি তোকে বলেছিলাম রাস্তার মোড়ে সকালে আসতে আমরা গরু কিনতে যাব, তুই আসিস নি কেন? আজ আমার বিজনেসটা অনেক ভালো চলছে, কারণ একদিন আমরা দুজনেই বিজনেসের প্ল্যান করেছিলাম, কিন্তু তুই বিজনেসটা করিস নি, আর আজ দেখ তুই কোথায় আছিস, আর আমাকে দেখ আমি কোথায়। আর কেন তুই আসিস নি সেটা বলতো? শ্যাম বলে, ভাই সেদিন আমি বাড়ি যাই, আর আমি আমার ওয়াইফের সঙ্গে আলোচনা করি, কিন্তু আমার ওয়াইফ বলে তুমি তো গরুটা কিনবে, কিন্তু যদি গরুটার কিছু হয়ে যায়, আর গরুটা যদি মারা যায় তাহলে কি হবে? এটা শোনার পর রাম হাসা শুরু করে আর বলে, ভাই যে কাজটা তুই শুরুই করলি না, তার আগেই তুই নেগেটিভটা ভেবে নিলি। তো বন্ধুরা, এই রকমই বেশিরভাগ লোক চিন্তা করে। এরা সবার আগে নেগেটিভ চিন্তাটাই করে, এরা ভাবে যে না হলে কি হবে। আর পজিটিভ লোকেরা কি চিন্তা করে জানেন? যে যদি হয়ে যায় তাহলে কি হবে। ভেবে দেখুন, যদি কেউ আপনাকে কোনো বিজনেস সম্পর্কে বলে বা অন্য কোনো কাজ সম্পর্কে বলে, আর আপনি যদি এই শ্যামের মতোই ভাবেন যে যদি না হয় তো কি হবে, তাহলে কি হবে আমি বলছি, আপনি সেখানেই থাকবেন যেখানে ছিলেন। কিন্তু যদি হয়ে যায় তাহলে কি হবে, তাই থিঙ্ক পজিটিভ। আর যদি আপনার জীবনের লেভেলকে উপরে নিয়ে যেতে চান, তাহলে নতুন সুযোগকে পজিটিভভাবে দেখা শুরু করুন। তো বন্ধুরা, আশা করি আপনারা গল্পের মেসেজটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।